हेलो गाइस, वेलकम टू माय क्लास सिविल इंजीनियरिंग इन बेंगली। एंड आज के न्यूमेरिकल पार्टा करब, किछु थियोरिओ पढ़े नेब। हाँ, तो मोस्टली न्यूमेरिकल पार्ट अफ इनफिल्ट्रेशन आज के करब। ठीक है, तार जोन्नो आमार ओई नोट्सटा लागबे। दाड़ा, तोमादेर जे नोट्सटा दिएछि देखो, नतुनदेर जोन्नो बोलछि पिन कमेंटे तुमि नोट्स पेये जाबे। सेई नोट्सटा तुमि बार करो, फाइंड आउट द नोट्स। हाइड्रोलॉजी नोट्सर तुम्हें चले आसो प्रथम अंकटाते, हुईच इज इन पेज नम्बर 31। कम टू द फर्स्ट नोट्स, पेज नम्बर 31। देखो ये अंकटा करो, प्रथम अंकटा करो। कि क्वेश्चन इन ए स्मॉल कैचमेंट इनफिल्ट्रेशन रेट वाज ऑब्जर्व टू बी 10 सेंटीमीटर पर आवर। इनफिल्ट्रेशन रेट हे 10 सेंटीमीटर पर आवर। ओके, 10 सेंटीमीटर पर आवर हे इनफिल्ट्रेशन रेट। ठीक है, एट द बिगिनिंग अफ रेन। ओ ते एफ नट, इनिशियल इनफिल्ट्रेशन रेट के एफ नट बोले, हॉर्टन्स कर्व। एफ नट हे 10 सेंटीमीटर पर आवर। ठीक है, इट डिक्रिजेस एक्सपोनेंशियली ऑब्वियसलि एज पार मैं तुम्हारा जो आगे क्लसटा करो तेल जानवे हॉर्टन एक्सपोनेंशियली डिक्रीज कर एक्सपोनेंशियली डिक्रीज कर एक इक्विवेलेंट वैल्यू अफ 1 सेंटीमीटर पर आवर एट द एंड अफ 9 आवर रेन। तर मैंने कि तुम्हार 1 सेंटीमीटर पर आवर से कौन अचिव करते तुम्हार एफ सी स्टिडि स्टेट। हमें कि बोले स्टिडि स्टेट, स्टिडि स्टेट भैल्यू रीच कर 1 सेंटीमीटर पर आवर कतक्षण टाइम अफ कन्सनट्रेशन एट की टी सी 9 आवर मैं 9 घंटा पर यह अचिव कर तुम्हें टर्मगुलो बुझते पर আমি কিন্তু আর বারবার দেখাবো না। এফ নট বলেছিলাম ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, আগের ক্লাসেই বলেছি। এফ সি বলেছিলাম স্টিডি স্টেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, যার পরে সোজা হয়ে যাচ্ছে। আর টিসি মানে হচ্ছে ওই সোজা হতে কতটা সময় লাগছে প্রথম থেকে, এটা দেওয়া আছে। এবার বলছে ইফ এ টোটাল অফ 18 সেন্টিমিটার ওয়াটার ইনফিল্ট্রেটেড ডিউরিং 9 আওয়ার, তার মানে এফ পি দেওয়া আছে, এফ পি দেওয়া আছে 18 সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে কি না, বড় হাতের এফ পি মানে কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেওয়া আছে। কিউমুলেটিভ কী করে বুঝলাম, ইউনিটটা দেখে, সেন্টিমিটার পার আওয়ার দেয়নি, সেন্টিমিটার দিয়েছে, তার মানে কিউমুলেটিভ ইনফিল্ট্রেশনটা দেওয়া আছে। তা বলছে ফাইন্ড কেএইচ, মানে আমার এই কেএইচ এর ভ্যালুটা বার করতে বলেছে। দেখো এটা তো দুটোভাবে করা যায়, কীরকম দুটোভাবে, প্রথমটা আমি শর্টকাট তোমাদের বলেছিলাম যে তুমি e^-kT-টাকে ভুলে যাও, তাহলে কি হচ্ছে এফ পি ইজুকাল টু কী ছিল গো, এফ সি ইন্টু টিসি, ফর্মুলাটা লিখছি, প্লাস এফ নট মাইনাস এফ সি ডিভাইডেড বাই কেএইচ। এটা এটা ফর্মুলা করেছিলাম, দেখো তোমার ফর্মুলা নোটসে তুমি পেয়ে যাবে, ফর্মুলা ছিল। তাহলে এফ পিটা কি এখানে দেওয়া আছে 18 সেন্টিমিটার, এফ সি কত দেওয়া আছে 1, টি সি কত 9, প্লাস এফ নট কত 10, মাইনাস এফ সি কত 1 ডিভাইডেড বাই কেএইচ। এখান থেকে তুমি কেএইচ বার করো, যা আসবে তাই, দিস ইজ ভেরি ইজি। এটা হচ্ছে টু, এদিকে চলে যাবে 9 আর এটা 9 আছে, তো 1 হবে কেএইচ এর ভ্যালুটা 1 পার আওয়ার হওয়া উচিত। হ্যাঁ, 1 আওয়ার ইনভার্স। বাট এই অঙ্কটাই যদি তুমি ওই অ্যাজাম্পশনটা না নিয়ে করতে, আমি হটন সিকুয়েশনে কি বলেছিলাম, ইফ টাইম ইজ মোর দেন e^-kH·t ক্যান বি টেকেন অ্যাজ 0, তাহলে ইকুয়েশনটা কি হতো যদি তুমি না নিতে, তাহলে হতো এফ সি ইন্টু টি সি প্লাস এফ নট মাইনাস এফ সি ডিভাইডেড বাই কেএইচ ইন্টু কী ছিল 1 মাইনাস e^kH·t, এটা ছিল ইকুয়েশন, টি সি ধরে নাও সব কিছু যেহেতু সি দিয়ে আছে। এবার এই অঙ্কটা করো দেখি, তোমার হিম্মত থাকলে, তোমার ক্ষমতা থাকলে অঙ্কটা তুমি করে দেখো। ইফ ইউ হ্যাভ দ্য এবিলিটি প্লিজ ডু দিস কোয়েশ্চন। সব কিছু দেওয়া আছে, এফ পির ভ্যালু তোমার 18 আসবে, এফ সির ভ্যালুটা তোমার দেওয়া আছে হচ্ছে 1, এটা 9, প্লাস এফ নট কত দেওয়া আছে 10, মাইনাস 1 ডিভাইডেড বাই কেএইচ ইন্টু 1 মাইনাস e^2 কেএইচ ছিল না, e^-kH ছিল গো, e^-kH·tc ছিল, e^-kH·9, এই ভ্যালুটা দেওয়া আছে। ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কেএইচ এই ইকুয়েশনের মাধ্যমে, ইউ ওন্ট বি এবল টু ফাইন্ড আউট, এটা ট্রায়াল অ্যান্ড এরর ছাড়া অন্য কোনোভাবে তুমি করতে পারো না। আমরা যে ম্যাথামেটিক্স জানি সেই দিয়ে এটা বার করা সম্ভব না। দেখো এটা কত হচ্ছে, 9 হচ্ছে, ইজ ইকুয়াল টু 9 বাই kH 1 মাইনাস e^-kH·9। এই যে মাইনাস কেএইচটা চলে আসলো না, সেই জন্য তুমি করতে পারবে না, বুঝতে পারলে তো, এটা কি এটা এটা কাটা চলে গেলো, তাহলে কী হচ্ছে কেএইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস e^-kH·9, তাহলে কি হচ্ছে, মানে এটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। তুমি এলএন ধরেও করতে পারবে না অঙ্কটাকে, লগ ধরে নাও না, এ পাশে নিয়ে আসো, তুমি ভাবছো তো লগ ধরে করে নেবো স্যার, করো না, 1 মাইনাস কেএইচ
is equal to e to the power minus kh into 9, তাই তো? ln নিয়ে নাও, ln 1 minus kh is equal to এটা চলে আসবে minus 9 into kh. এবার তুমি কি করবে, যে ভিতরে যে kh টা আছে তুমি কোনোভাবেই এটা বার করতে পারবে না। আমার এই বক্তব্য বলার এটাই ছিল যে এই অ্যাসাম্পশনটা তুমি না ধরে নাও যে ইফ kh ইজ মোর দেন দিস টার্ম ক্যান বি নেগলেক্টেড, সরি tc ইজ মোর। আমি কি বলেছিলাম, যদি টাইম অফ কনসেন্ট্রেট বা টাইমটা যদি বেশি হয় তাহলে এটাকে তুমি জিরো ধরতে পারবে, এইটা না ধরে করলে অঙ্কটা তুমি বাড়ি করতে পারতে না, পরীক্ষায় জাস্ট দু নম্বরের অঙ্ক এইটুকুর মধ্যে শেষ হয়ে গেল। এই অ্যাসাম্পশনটা ধরা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা বলার জন্য আমি এত বড় তোমাদের দেখালাম। ওকে, নেক্সট অঙ্কটা করো, তুমি করতে পারবে না, এটা ট্রাই করে দেখো, আমাদের অত ম্যাথামেটিক্স স্ট্রং নেই যে এটা আমরা করতে পারবো। তো অ্যাসাম্পশনটা নিয়েই পরীক্ষার সময় করবে, কোনো ভুল হবে না। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বলেছে এফপি দেওয়া আছে থ্রি প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। তাই ইকুয়েশনটা কী দেওয়া আছে আমি দেখি, ইকুয়েশনটা দেওয়া আছে এফপি ইজ ইকুয়াল টু মানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি থ্রি প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি, না টু কোথা থেকে আসলো, ই টু দি পাওয়ার মাইনাস টু টি, এটা দেওয়া আছে এফপিটা দেওয়া আছে সেন্টিমিটার পার আওয়ারে, সেন্টিমিটার পার আওয়ারে দেওয়া আছে, টিটা দেওয়া আছে আওয়ারে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার বলছে অ্যাজুমিং ইনফিল্ট্রেশন টু টেক প্লেস অ্যাট এ সার্টেন রেট ইন এ স্টর্ম অফ 60 মিনিট ডিউরেশন, দ্য রেশিও অফ ডেপথ অফ ইনফিল্ট্রেশন ইন ফার্স্ট 30 টু নেক্সট 30 মিনিট অফ দ্য স্টর্ম। আচ্ছা, ভালো কথা, হটনস ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে হটনস ইকুয়েশন, দ্যাট ইকুয়েশন ইজ বিন গিভেন। আমি তোমাকে বলেছিলাম না ইকুয়েশনটা বার করা কঠিন, এই ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিয়েছে পরীক্ষার সময়। এবার বলেছে প্রথম 30 মিনিট আর পরের 30 মিনিটের রেশিও বার করো, খুব সোজা, কী করবে তুমি দেখো, কী ভুলটা তুমি করবে, আমাকে তো ইনফিল্ট্রেশন মানে হচ্ছে তোমার এফপিটা বার করতে বলেছে, অতএব এফপি বড় এফপিটা অফ ফার্স্ট 30 মিনিট ডিভাইডেড বাই এফপি অফ লাস্ট 30 মিনিট, এই তো। তাহলে তুমি কী করবে, প্রথমটা ইকুয়ালস টু জিরো টু 30 মিনিট থ্রি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু টি ডিটি, আর তারপরেরটা কী করবে 30 টু 60 মিনিট থ্রি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু ডিটি, প্রথম 30 মিনিট পরের 30 মিনিট, এইটা হয়ে যাবে তোমার ভুল। দেখো কেন ভুল হলো, এই জায়গাগুলোতেই, এটা গেটের অঙ্ক কিন্তু, এই জায়গাগুলোতেই তোমাকে মার্ক খাওয়ায়, গেটে 4 নম্বরের অঙ্ক এসেছিল, এটা এটা কমন ডেটা টাইপ কোশ্চেন, মানে একটা স্টেটমেন্ট দিয়ে দুটো অঙ্ক, দেখো তারপরে আর একটা অঙ্ক দিয়েছে, সো ওয়ান স্টেটমেন্ট টু প্রবলেমস, 4 নম্বরের গেটের কোশ্চেন থাকে, প্রথমটা 2 পরেরটা 2, হিউজ, 4 নম্বর মিস করা মানে তোমার র্যাঙ্ক 4000 থেকে 5000 পিছিয়ে চলে গেল, 4 নম্বর গেটে মিস করা মানে তোমার র্যাঙ্ক 4000 থেকে 5000 র্যাঙ্ক পিছনে চলে গেল, বুঝতে পারলে তো। তো এইটা হচ্ছে সেরকম অঙ্ক, কী ভুল হলো তোমার এখানে বলো তো, ভুল তোমার একটাই জিনিস হলো, এইখানে দেখো টাইমটা আওয়ারে দেওয়া আছে, এগুলো তোমাকে দেখতে হবে, সেন্টিমিটার পার আওয়ারে আছে, তুমি এখানে ইউনিটটা মিটারে বসাতে মিনিটে বসাতে পারো না, তুমি এগুলো মিনিটে বসিয়েছো না, দিস ইজ দ্য মিস্টেক, তোমাকে এখানেও মানে লিমিটটাও তোমাকে মিনিটে বসাতে হবে, এবার সরি আওয়ারে বসাতে হবে। তাহলে এখানে কী লিখে দিচ্ছি, এখানে দেখো নোট, ইফ এফপি ইজ ইন সেন্টিমিটার পার আওয়ার দেন লিমিট ভ্যালুস শুড অলসো বি ইন আওয়ার, তাহলে আমাকে এটাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে, 30 মিনিট মানে কত আওয়ার, 0.5 আওয়ার, আরে বাবা 60 মিনিট মানে 1 ঘন্টা, দেখো তো 60 মিনিট মিন্স 1 আওয়ার, 1 মিনিট মানে কত, 1/60 আওয়ার, তাহলে 30 মিনিট মানে কত হবে, 30/60 আওয়ার, তাহলে এটা কত হচ্ছে 0.5, তাহলে তোমাকে এখানে 0 থেকে 0.5 আনতে হবে আর পরেরটা হচ্ছে 0.5 টু 1 আনতে হবে, বুঝতে পারলে। এবার তুমি ইন্টিগ্রেশন করো, অঙ্কটা হয়ে গেল, শুধুমাত্র লিমিটটা ভুলের জন্য তোমার প্রবলেম, আইদার এইটা তুমি একটা করতে পারো, আরেকটা কী করতে পারো যেটা আমি করাবো না, তুমি বাড়িতে করে দেখবে ঠিক হবে, তুমি লিমিটটা মিনিটেই বসাও, তোমার যদি কনভার্ট করতে সমস্যা হয় আর কি, তুমি লিমিটটা মিনিটেই বসাও, মানে 30 মিনিট 0 টু 30 মিনিট 30 টু 60, তুমি মিনিটেই বসাও, এই জায়গাটাকে 60 দিয়ে গুণ করে দাও, আরে বাবা এখানে কি সেন্টিমিটার পার আওয়ার বলেছে না, তো সেন্টিমিটার পার মিনিট হলে কত হবে, সরি 60 দিয়ে ভাগ করে দাও, এক্সট্রিমলি সরি, আইদার তুমি এটাকে সেন্টিমিটার পার মিনিটে কনভার্ট করে নাও এই ভ্যালুটাকে, অথবা তুমি লিমিটটাকে আওয়ারে কনভার্ট করো, মানে একই ইউনিটে রাখতে হবে, আমার কথা হচ্ছে এটা, তুমি কী করবে তোমার ব্যাপার, দেখো না এটা সেন্টিমিটার পার আওয়ারে আছে না, তো এটাকে তুমি সেন্টিমিটার পার মিনিটে কনভার্ট করে নিয়ে এখানে মিনিটে বসাও, সেটা তুমি করতে পারো, অথবা সেন্টিমিটার পার আওয়ারেই রাখো, লিমিটটাকে মিনিটে মিনিট থেকে আওয়ারে কনভার্ট করে নিয়ে আসো, মানে দ্য টু থিং শুড বি ইন সেম ইউনিট, আমার এটাই বলার বক্তব্য। আচ্ছা, তাই ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনের মধ্যে কী আছে, কিছুই নেই, 3t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই মাইনাস 2, এটাই তো হয় ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 0 থেকে 0.5, আর এর ইন্টিগ্রেশনটা কী হবে, 3t প্লাস
e to the power minus 2t by minus 2 একই জিনিস কিন্তু এর লিমিটটা হবে 0.5 থেকে 1 ওকে তাহলে দেখি এটা কি হয় ওকে এখানে কি হচ্ছে 3 into 0.5 minus 1 by 2 into e to the power minus 2 into 0.5 এটা হলো একটা মাইনাস 0 হয়ে যাবে e to the power 0 মানে 1 মাইনাস হাফ এরকম থাকবে আর নিচেরটা কি হচ্ছে 3 নিচেরটা একটু বড় হবে গো 3 ইনটু 0.5 মাইনাস হাফ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 0.5 জাস্ট লিমিটের ভ্যালুগুলো বসাচ্ছি মাইনাস প্রথমটা 1 বসালাম পরেরটা 0.5 বসাবো 3 ইনটু 0.5 মাইনাস হাফ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 0.5 1 প্রথমটা 1 বসাতে হবে প্রথমটা 1 মানে 3 ইনটু 1 মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 1 1 একটা হয়ে গেল 0.5 টা বসাবো মাইনাস 3 ইনটু 0.5 প্লাসের জায়গায় মাইনাস হলো কারণ কি মাইনাস হাফ আছে হাফ ই টু দি পাওয়ার 2 ইনটু 0.5 এখানে কি করেছি 0.5 প্রথমে বসিয়েছি পরেরটা 0 হয় ব্যাস হয়ে গেল এই রেশিওটা বার করো হয়ে যাবে অঙ্ক এই ক্যালকুলেশনগুলো কিন্তু ছেড়ে দেবে না করবে ভাববে যে পারবো পারবে না ভুল হয়ে যাবে পরীক্ষায় থ্রি ইন্টু 0.5 মাইনাস 0.5 ইন্টু শিফট ই টু দি পাওয়ার কি বলেছে মাইনাস 2 ইন্টু 0.5 প্লাস 0.5 তা উপরটা হচ্ছে 1.81 নিউমারেটরটা আসছে 1.81 ডিনোমিনেটর কত আসে দেখি 3 মাইনাস 0.5 ইন্টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সরি মাইনাস 2 মাইনাস 1.5 মাইনাস 0.5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 এটা আসছে 1.616 তা রেশিওটা বার করো 1.81 ডিভাইডেড বাই অ্যান্সার 1.12 এটা হচ্ছে অ্যান্সার দেখি তো এটা অ্যান্সার আসে কি না এটা গেটার পিবিএস এর কোশ্চেন দেখে নিও 1.12 চলে এসছে সো মাই অ্যান্সার ইজ কারেক্ট ব্যাস এইটা এইটুকু করার পরে তুমি গেটে 2 নাম্বার পাবে প্রথম কোশ্চেন ইজ শেষ সেকেন্ড কোশ্চেনটা দেখো 2 নাম্বার আর একটা 2 নাম্বারের কোশ্চেন সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে মানে এরই রেসপেক্টে সেকেন্ড কোশ্চেন আর কি ঠিক আছে এর রেসপেক্টে সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে দা সেকেন্ড কোশ্চেন সেজ যে ফাইন্ড কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে এফপি বার ফর লাস্ট 40 মিনিটস ওকে মানে আবার এফপি বার করতে বলেছে মানে আমাকে ওরা ইন্টিগ্রেশনই করাবে আর কি ইন্টিগ্রেশন লাস্ট 40 মিনিট মানে কি 20 to 60 মিনিট ঠিক আছে লাস্ট 40 মিনিট মানে কি 20 মিনিট to 60 মিনিট দেখো আগের অঙ্কটা আমি মিনিট দিয়ে করা মানে আওয়ার দিয়ে করিয়েছিলাম এটা আমি মিনিট দিয়ে করাচ্ছি তাহলে দুটোই হয়ে গেল আগের অঙ্কটা আমি কি এই লিমিটটাকে কনভার্ট করে নিয়েছিলাম আওয়ারে এটাকে আমি মিনিটে রাখছি রেখে এইটাকে আমি সেন্টিমিটার পার মিনিটে কনভার্ট করছি তাহলে এটা কী ছিল 3 + e^-2t ডিভাইডেড বাই 60 এটা হয়ে যাবে সেন্টিমিটার পার মিনিট হলো ইনটু ডিটি দেখো এটাও মিনিটে এটাও মিনিটে তাহলে আমার অঙ্ক ঠিক আছে আমি কি বললাম সেম রাখতে হবে আমি আগেরটাতে আগের অঙ্কটাতে কি করেছিলাম এইটাকে আওয়ারে কনভার্ট করে করেছিলাম এইবার আমি এটাকে মিনিটেই রাখছি রেখে এটাকে সেন্টিমিটার পার মিনিটে করলাম দেখি আমার অঙ্ক হয় কি না যদি হয় তাহলে ঠিক অতএব এইটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে দেখবে নোটসে এটাকে আওয়ারে কনভার্ট করে করা আছে তুমি সেটাও করতে পারো তাহলে আর 60 দিয়ে ভাগ করতে হবে না ওকে আশা করি তুমি বুঝে গেছো তাহলে 1/60 বাইরে থাকলো যেহেতু এটা ইয়ে 3t মাইনাস হাফ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 2t এটা হচ্ছে ইন্টিগ্রেশন 20 থেকে 60 এটা করো দ্য ভ্যালু উইল বি ইয়োর অ্যান্সার এটা কি হচ্ছে 1/60 তো বাইরে আছেই কোনো ঝামেলা নেই ভেতরটা কি হচ্ছে 3 ইন্টু 60 মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 60 এটা একটা হলো মাইনাস 3 ইন্টু 20 মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 20 এটা আর একটা হলো এটার যাই অ্যান্সার আসবে সেটাই হচ্ছে ভ্যালু দেখি অঙ্কটা ঠিক হয় কি না 3 ইন্টু 60 মাইনাস 0.5 ইন্টু শিফট ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 60 দিস ভ্যালু ইজ কামিং আউট অ্যাজ 180 ভেঙে ভেঙে করবে কিন্তু হ্যাঁ নিজেকে পণ্ডিত ভেবো না 180 এটা কত হচ্ছে 3 ইন্টু 20 মাইনাস 0.5 ইন্টু ই টু দি পাওয়ার
माइनस 40, सो इट इज कमिंग आउट एज 60. তাহলে 180 মাইনাস 60 মানে 120 ডিভাইডেড বাই 60 মানে 2, তাহলে এটা 2 সেন্টিমিটার হবে অ্যান্সার. দেখি অ্যান্সারটা 2 সেন্টিমিটার আছে কিনা, 2.20 সেন্টিমিটার. ঠিক আছে, মোরাললেস ওখানে ওই 0.3333 ভ্যালু নিয়ে করেছে বলে মোরাললেস ওরকম এসছে, আমি এক্স্যাক্ট নিয়েছি বলে এরকম এসছে. মানে ওখানে ওরা কী করেছে বলো তো, 0.33 নিয়েছে না, মানে আওয়ারটা, আওয়ারটা মানে কি তোমার ধরো 20 মিনিট, 20 মিনিট মানে মানে এখানে কি করেছে যে 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার, তাহলে 1 মিনিট মানে কি 1/60, তাহলে 20 মিনিট মানে কি 20/60, তো 20/60 করলে কত হয় 1/3, মানে 0.33333 এরকম চলবে. এবার এক্স্যাক্ট অ্যান্সারের জন্য আমি মিনিটে রেখে দিয়েছি, করলাম এক্স্যাক্ট অ্যান্সার আসলে মোট কথা, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, কোনো ব্যাপার না. 2.20 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, অল ইজ কারেক্ট. দেখো বুঝতে পারলে কিনা, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ডু ইট. ওকে, দেখি পরের জিনিসটা কি বলেছে. পরের জিনিসটা অঙ্কটা দেখো কি বলেছে. হ্যাঁ, পরের অঙ্কটা ভালো অঙ্ক, এখানে আমি তোমাকে প্রুফ করে দেখাবো. এই অঙ্কটাতে তুমি প্রুফ মানে আমি করাতে পারবো যে ওই যে e^-kh×t এটাকে যদি আমি নেগলেক্ট করে দিই তাহলেও অঙ্কটা সেম থাকবে. আই ক্যান প্রুফ ইন দিস প্রবলেম. কী বলেছে দেখো, 6 আওয়ার স্ট্রম, 6 ঘন্টার স্ট্রম হয়েছে ইন এ ক্যাচমেন্ট অফ 1.8 কিলোমিটার স্কোয়ার এরিয়া, টোটাল রেইনফল হচ্ছে 24 সেন্টিমিটার. টোটাল রেইনফল দিয়েছে মানে প্রেসিপিটেশন 24 সেন্টিমিটার, ভালো কথা. এফ নট দেওয়া আছে 2 সেন্টিমিটার পার আওয়ার, এফসি দেওয়া আছে 0.5 সেন্টিমিটার পার আওয়ার, টিসি দিয়ে দিয়েছে 3 আওয়ার, কেএইচ সবই দেওয়া আছে, কেএইচ হচ্ছে 5 আওয়ার ইনভার্স, টোটাল ইভাপোরেশান লস ইএল 0.56 সেন্টিমিটার, দ্য রান অফ ফ্রম দ্য ক্যাচমেন্ট, রান অফ বার করতে বলেছে, দে আর আস্ক টু ফাইন্ড আউট রান অফ. দেখো তো এই অঙ্কর থেকে, এই অঙ্কর মতো সোজা অঙ্ক কি তুমি পাবে? প্রথমে একটু গ্রাফটা ড্র করে নিই যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়. এই ছিল হচ্ছে গ্রাফটা আমাদের, এটা পাশে একটু ছোট করে আঁকাচ্ছি. এই এখানে কি বলেছে, টোটাল 6 ঘন্টার বৃষ্টি হয়েছে আর 3 ঘন্টাতে এটা স্টেডি স্টেট রিচ করেছে, মানে টিসি ইজ ইকুয়াল টু 3 আওয়ার, এটা হচ্ছে টিসি, আর তারপরে আরও 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, মানে স্টেডি স্টেট রিচ করার পরেও এখানে এখানে 3 আওয়ার হয়েছে, মানে টোটাল টিটা তাহলে কত হলো 6 আওয়ার. বুঝতে পারলে কি, টোটাল টিটা 6 আওয়ার, টিসি 3 ঘন্টায় রিচ করেছে, টিসির পরে আবার 3 ঘন্টা গেছে. আচ্ছা এফসি এখানে কত দিয়েছে, এফসি তো না, হ্যাঁ এফসি, এফসি মানে কত, 0.5. এফ নট কত দেওয়া গো, এফ নট দিয়েছে 2 সেন্টিমিটার পার আওয়ার. ঠিক আছে চলো এবার অঙ্কটা করি, দুটোভাবেই আমরা অঙ্কটা করব, মানে প্রথমে আমরা ধরে নেব যে ইয়ে করে বড় করে, তারপরে আমরা ছোট করে করব. প্রথম ফর্মুলাটা আমাদের কী ছিল, একদম বড় ফর্মুলা, এফপি ইজ ইকুয়াল টু এফসি ইন্টু টিসি মাইনাস, না মাইনাস না প্লাস, এফ নট মাইনাস এফসি ডিভাইডেড বাই কেএইচ ইন্টু 1-e^kh ইন্টু টিসি, এটা ছিল হচ্ছে ফর্মুলা, বড় ফর্মুলা, মানে আমি এটা নট নেগলেক্টিং ধরে করছি. ঠিক আছে, এইটা হলো এইটুকু অবধি, দিস ফর্মুলা ইজ ভ্যালিড ফর দিস টু, আর এইটুকুর জন্য আমি কী করবো, প্লাস এফসি ইন্টু t-tc. এই ছিল হচ্ছে বড় ফর্মুলা যেখানে আমি কোনো অ্যাজাম্পশন নিইনি, আই হ্যাভ নট টেকেন এনি অ্যাজাম্পশন ইন দিস ফর্মুলা. ঠিক আছে, দেখি কত হয়, ভ্যালু বসাও, এফসি কত গো 0.5, টিসি কত 3, এফ নট কত 2-0.5, কেএইচ কত দেওয়া আছে 5 আওয়ার, 1-e^-kh কত 5 আওয়ার, টিসি কত 3 আওয়ার, হ্যাঁ আর এফসি কত 0.5, টি মানে কত 6-3, করো ভ্যালুটা কত হয় দেখি, এফপির ভ্যালুটা কত হচ্ছে দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু, 0.5×3 প্লাস 0.5×3, এই দুটো ভ্যালু একসাথে আসলো 3, মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, 3 আসলো. এবার এই ভ্যালুটা দেখতে হবে আমাকে, 1-e^-5×3 এটা আসলো ইন্টু 2-0.5/5, সো ইট ইজ কামিং আউট অ্যাজ 0.0999, মানে 3.09 সেন্টিমিটার. দেখো বুঝতে পারলে কিনা, এই কত এসছে এখানে, এফপির ভ্যালুটা,
এপির ভ্যালুটা এখানে এসছে তাহলে কোথাও একটা তো ভুল হয়েছে, কহি পর তো গলত হুয়া হে। দেখি কেএইচ ফাইভ আওয়ার, কেএইচটা ফাইভ ঠিক আছে, এটা কেন হলো দেখি, পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি, এক সেকেন্ড, পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি হয়ে গেল। তো এই জায়গাটাতে আমার কোথাও একটা ভুল হয়েছে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু টু মাইনাস পয়েন্ট ফাইভ, দিস ভ্যালু ইজ কামিং আউট অ্যাস পয়েন্ট টু নাইন নাইন। আমার এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা পয়েন্ট টু নাইন নাইন আসছে, তাহলে এই ভ্যালুটা আসছে থ্রি পয়েন্ট টু নাইন নাইন, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার ধরে নিতে পারি, ঠিক আছে। এটা আমরা ছিলাম উইদাউট এনি অ্যাজাম্পশন। এবার আমরা অ্যাজাম্পশনটা নিয়ে করি, কোথায় গেল আমার পেনটা, কোথায় গেল, এই যে অ্যাজাম্পশন মানে কি, আমরা ধরে নেব এটা জিরো, তাহলে কি হচ্ছে এপির ভ্যালুটা, এফ সি ইন্টু টি সি প্লাস এফ নট মাইনাস এফ সি বাই কে এইচ, এটা জিরো, তার মানে এইটা হচ্ছে এফ সি ইন্টু টি মাইনাস টি সি, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাজাম্পশন নেওয়া ফর্মুলা। দেখি কীরকম আসে ভ্যালুটা, দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি প্লাস এফ নট কত, টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স মাইনাস থ্রি, এই দুটো মিলে আসছে থ্রি, এই ভ্যালুটা কত আসছে দেখো, টু মাইনাস পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ, দেখো পয়েন্ট থ্রি, কোনো রকম ডিফারেন্স আসলো, থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার। সো আই ক্যান প্রুভ ইউ, মানে তুমি পরীক্ষার সময় চোখ বন্ধ করে এই এলিমিনেটটাকে বাদ দিয়েও করতে পারো, তোমার কোনো যায় মানে কোনো রকম তোমার এক্সট্রা খাটনিও হবে না এবং তোমার তাতে ভুলও আসবে না। এই যে ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি সি আছে, এটাকে তুমি বাদ দিয়েও করতে পারো, তুমি যদি এটাকে বাদ দিয়েও করো তোমার অঙ্কর ভ্যালু একই আসবে, সো ইট উইল নট বি এ হিউজ ডিফারেন্স, ঠিক আছে, এবং তাতে কি তোমার সময়টাও বাঁচবে এবং তোমার অ্যাকিউরেটও হবে, ঠিক আছে। অতএব এরপর থেকে যত অঙ্ক আসবে ইউ উইল অলওয়েজ রিমেম্বার দিস ফর্মুলা, এবার থেকে তুমি এটা ভুলে যাও, এইটা জিরো ধরে নিতে হবে, দিস ইজ দ্য ফর্মুলা। আমি তোমাকে প্রুফ করে দিলাম, যে কোনো অঙ্কতে তুমি করে দেখতে পারো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি সিটাতে তুমি বাদ দিলে তোমার অঙ্ক ইজি হবে এবং তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে এবং ঠিকও হবে, ঠিক আছে। তাহলে আমার এফপিটা বেরোলো হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার, ভালো কথা, এফপি ইজ কামিং আউট অ্যাস থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার। এফপি মানে কি, টোটাল ইনফিল্ট্রেশন, তাহলে টোটাল ইনফিল্ট্রেশনটা বেরোলো, ইনফিল্ট্রেশন থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার। আচ্ছা টোটাল প্রেসিপিটেশন কত বলেছে, টোয়েন্টি ফোর সেন্টিমিটার, তাহলে প্রেসিপিটেশনটা কত বলা আছে, টোয়েন্টি ফোর, টোটাল ইনফিল্ট্রেশন দেওয়া আছে, ইভাপোরেশন লস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার, এখানে রান অফ বার করতে বলেছে, কীভাবে রান অফ বেরোবে গো, দেখো এই হচ্ছে একটা জায়গা আছে যেখানে হয়েছে বৃষ্টি, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখান দিয়ে রান অফ যাচ্ছে আর এখান দিয়ে ইনফিল্ট্রেশন হচ্ছে আর কিছু ইভাপোরেশন হয়েছে, তাহলে দেখো তো এখানে ভালো করে দেখবে, অতএব কী করতে পারি, প্রেসিপিটেশন ইজ ইকুয়াল টু ইনফিল্ট্রেশন প্লাস রান অফ প্লাস ইভাপোরেশন লস, হ্যাঁ কি না, আরে যে বৃষ্টিটা পড়লো সেই বৃষ্টিটাই তো ইনফিল্ট্রেশন হলো, সেটাই রান অফ হলো, সেটাই উপরে উঠলো, তাহলে প্রেসিপিটেশন মানে এই যে প্রেসিপিটেশনটা হচ্ছে সেটা মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, প্রেসিপিটেশন কী হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, সেই জলটাই রান অফ দিয়ে যাচ্ছে, সেই জলটাই ইভাপোরেশন হচ্ছে, সো প্রেসিপিটেশন মানে এইটা। তাহলে এবার এখানে আমি কী করতে পারি, দেখো এখানে আমরা কী করতে পারি, আমাকে কী বার করতে বলেছে, রান অফ বার করতে বলেছে, তাহলে রান অফ মানে কী হবে, প্রেসিপিটেশন মাইনাস ইনফিল্ট্রেশন মাইনাস ইএল, তাই তো, প্রেসিপিটেশন কত হয়েছে টোয়েন্টি ফোর, ইনফিল্ট্রেশন কত বার করলাম থ্রি পয়েন্ট থ্রি, আর ইভাপোরেশন কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স, ভ্যালু বার করো কত হচ্ছে, ইট ইজ টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট ফাইভ সিক্স, সো ভ্যালু ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফোর, টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার হচ্ছে তোমার রান অফ, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে পরীক্ষায় তোমাকে অঙ্ক করতে হবে, ইট ইজ কামিং আউট অ্যাস টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফোর, শেষ, চলো নেক্সট অঙ্কটা করো, সি দ্য নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা কী বলেছে দেখো, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা দেওয়া আছে, হ্যাঁ দিস গ্রাফ ইজ গিভেন, গ্রাফটা কী দেওয়া আছে, টাইম ভার্সেস, কিসের গ্রাফ দেওয়া আছে, লগ,
এফ পি মাইনাস এফ সি, খুব ভালো কথা। আর এরকম করে একটা কার্ভ দেওয়া আছে, কি বলেছে, ইফ স্লোপ অফ ইনফিল্ট্রেশন কার্ভ, মানে এটা হচ্ছে ইনফিল্ট্রেশন কার্ভ, ইনফিল্ট্রেশন কার্ভ, এর স্লোপটা দেওয়া আছে, স্লোপ, স্লোপটা কত দেওয়া আছে, মাইনাস 0.4605, এটা দেওয়া আছে, ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কত এইটা বলেছে, দেখি তো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা বলেছে বার করতে, খুব সোজা। ফার্স্ট অফ অল তুমি বলো আমাদের হটনস কার্ভের ইকুয়েশান কী ছিল, হটনস কার্ভের ইকুয়েশান ছিল হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ইজুকাল টু, প্রথমটা ছিল হচ্ছে স্টেডি স্টেট, মানে এফ সি প্লাস এফ সি মাইনাস এফ নট, না এফ নট মাইনাস এফ সি, সরি, এফ নট মাইনাস এফ সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইনটু টি, এটা ছিল হটনস কার্ভের ইকুয়েশান এফ পি, স্মল এফ পির জন্য, ঠিক আছে। এবার এখানে এফ পি মাইনাস এফ সি আছে, এটাকে আমি এদিকে নিয়ে আসি, এফ পি মাইনাস এফ সি করে দিলাম ইজুকাল টু ইনটু, এইটাকে গুণ করে দিই ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইনটু টি ইজুকাল টু এফ নট মাইনাস এফ সি, দেখো তো এটাতে কোনো ভুল আছে কি না, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে, মানে এটাকে এ পাশে নিয়ে আসে ভেতরেরটা দিয়ে টার্মটাকে গুণ করে দিলাম, করতেই পারি, কোনো ঝামেলা নেই। আচ্ছা এবার আমরা কী করবো, এবার আমরা লগ নিব এলএন, তাহলে কী হচ্ছে, এলএন এফ পি মাইনাস এফ সি প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইনটু টি ইজুকাল টু এলএন, মানে বোথ সাইড এলএন নিয়ে নিলাম, দেখো তো ঠিক আছে কি না, বোথ সাইড এলএন নিয়ে নিলাম, গুণ আছে এলএনের ফর্ম, এগুলো আমি শেখাবো না, গুণ আছে ওইটাকে প্লাস করে দেওয়া যায়। আচ্ছা তারপরে কী হবে, এটা এরকমই থাকছে এলএন এফ পি মাইনাস এফ সি, এটা কী হবে, এটা এলএন মানে লগ ইবেস, এটা আছে মানে মাইনাস কে এইচ ইন্টু টি ইজুকাল টু এলএন এফ নট মাইনাস এফ সি চলে আসলো, হলো, ঠিক আছে। এবার দেখো টাইম দেওয়া আছে এক্স অ্যাক্সিসে, লগ এফ পি মাইনাস, আচ্ছা এলএন কেন লগ নাও না, এক্সট্রিমলি সরি, লগ নাও, আচ্ছা লগ না, এটা এলএনই হবে, লগ হলে হবে না, এটা ইটাকে কাটা যাবে না, এটা এলএনই আছে, লগ মানে ইবেস বলছে আর কি, ঠিক আছে, এখানে এলএন আছে, এলএন করে নিও, এখানে লগ টেন বেস থাকলে এটা কাটা যাবে না, অঙ্কটা করতে পারবে না তুমি, এটা কি লগ টেন বেস দিয়ে করেছে নাকি, লগ টেন বেস হলে অঙ্ক করাই যাবে না, অসম্ভব। ও ওটা লগই আছে গো, এটা এলএন না, লগই আছে, লগ আছে, যদি লগ থাকে তাহলে আমাকে লগ নিতে হবে, কিছু করার নেই, আই হ্যাভ টু টেক লগ, ঠিক আছে, দেখি একটু অঙ্কটা বড় হয়ে যাবে আর কি, লগ নিলাম, লগ নিলাম, লগ নিলাম, লগ মানে টেন বেস, এলএন মানে ই বেস, ঠিক আছে, একটু অঙ্কটা বড় হয়ে যাবে, অঙ্কটা ছোট হতো লগ নেওয়ার জন্য, অঙ্কটা বড়, লগ মানে টেন বেস মনে রাখবে, জানো তো এটা, এলএন মানে ই বেস, ঠিক আছে। আচ্ছা তাহলে কী হচ্ছে, এটা যেরকম আছে সেরকমই রাখছি, লগ এফ পি মাইনাস এফ সি, ঠিক আছে, এইখানে লগ টেন বেস আছে টু দি, আর ই টু দি পাওয়ার এটা আছে, তো ঠিক আছে, সামথিং টু দি পাওয়ার থাকলে কী হয়, মাইনাস কে এইচ ইন্টু টি হয়ে যাচ্ছে, আর লগ টেন বেসি মানে এটা কাটা যাবে না, এবার এলএন থাকলে এটা কাটা যেত, এখানে কাটা যাচ্ছে না, এটা থেকে যাবে, ঠিক আছে, থাকলো কোনো অসুবিধা নেই, একটু অঙ্কটা বড় হলো, লগ এফ নট মাইনাস এফ সি, দেখো এটা হলো এইটুকু, ঠিক আছে, এবার দেখি কী হচ্ছে, এবার দেখো এখানে কী বলেছে, লগ এফ পি মাইনাস এফ সি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা কী আছে, টাইম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে টাইম, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমি ভেঙে নিই, আমি কী করব, আমি একটা ইকুয়েশান ফর্ম করব যেটা হচ্ছে ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশানটা আমি ফর্ম করব, এটা ফর্ম করতে গেলে টাইমটাকে আমার একদিকে আনতে হবে, তো টাইমটাকে আমি একদিকে নিয়ে আসি, কী করব, লগ টেন বে সি দিয়ে ভাগ করে দিই, একই জায়গায় করে দিলাম, হ্যাঁ লগ টেন বে সি দিয়ে ভাগ করে দিলাম, লগ টেন বে সি দিয়ে ভাগ করে দিলাম, লগ টেন বেস ই দিয়ে ভাগ করে দিলাম, মানে এটা এটা কাটা গেল, এটা মাইনাস আছে তাই এখানে মাইনাস আসবে, ঠিক আছে। এবার দেখো কী হচ্ছে, নেক্সট নেক্সট টার্মটা, নেক্সট টার্মটা হচ্ছে হলো এটা ওই পাশে নিয়ে যাই, আর এটা এই পাশে থাকুক, ঠিক আছে, এটা এই পাশে থাকুক, হ্যাঁ এটা এই পাশে থাকুক, লগ টেন বেস ই দিয়ে ভাগ করে দিলাম, ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, সিটা হচ্ছে পুরো এফ পি মাইনাস এ সি, এইটা হচ্ছে পুরো সি, এইটা আমাকে কোনো না কোনোভাবে
log 10 base e আছে x এর দ্বারা log 10 base e minus k to the power এটা আছে y is equal to mx plus e আমাকে আনতে হবে ঠিক আছে থাক এটা থাক এটা এরকম ছিল এরকমই থাক এবার আমি কি করছাম k into t log 10 base e এ পাশে নিয়ে যাচ্ছি আর এ পাশে আমি রাখছি log fp minus fc প্লাস লক এফ নট মাইনাস এফ সি দেখো তো এটা হলো কি না ঠিক আছে এটাকে আমি এখানে রেখে এরকম করে দিলাম হ্যাঁ এবার আমি কি করব টি ইজ ইকুয়াল টু কে এইচ লক টেন বে সি কে এই পাশে নিয়ে যাচ্ছি লক এফ পি মাইনাস এফ সি ডিভাইডেড বাই কে এইচ ইন্টু লক টেন বে সি পুরো জিনিসটাকে আমি ভাগ করলাম প্লাস লক এফ নট মাইনাস এফ সি ডিভাইডেড বাই কে এইচ ইন্টু লক টেন বে সি করতে পারি আরে জাস্ট টিটাকে রেখে টিটাকে রেখে বাকি টার্মটাকে ভাগ করে দিলাম কিছুই না কে এইচ আর লগ টেন বে সিকে ভাগ করে দিলাম আমি বললাম না লগ দিয়ে ওরা একটু অঙ্কটাকে বড় করে দিয়েছে ই বেস দিলে অঙ্কটা ছোট হয়ে যেত এনিওয়ে এরকম হলো এবার দেখো তো এটা ওয়াই ইজুগাল টু এম এক্স প্লাস সি হলো কি না দেখো ওয়াই ওয়াই হচ্ছে টাইম ওয়াই এখানে আছে তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই কনস্ট্যান্টটা আমাকে রাখতে হবে ওয়াই হচ্ছে টাইম ওয়াই এক্সেসে টাইম আছে এক্সটা কী কী বলা আছে এক্স বলা আছে হচ্ছে লগ টেন বেস এফ পি মাইনাস এফ সি লগ টেন বেস এফ সি মাইনাস এফ সি চলে এসছে এটা হচ্ছে এক্স তা আমরা টি এর জায়গায় ওয়াই আসলো এক্সের জায়গায় লগ টেন বেস এফ পি মাইনাস এফ সি হলো তাহলে এই পুরো টার্মটাকে আমি কী বলতে পারি সি এটা আমার হয়ে গেল সি আর এই টার্মটা কী হচ্ছে এম দেখো বুঝতে পারলে কি না ইজ ইট রিজেম্বল লাইক ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইয়েস কেন ওয়াই হচ্ছে টাইম টাইম ওয়াই অ্যাক্সিসে আছে এক্স হচ্ছে লগ টেন বেস এফ পি মাইনাস এফ সি লগ টেন বেস এফ সি মাইনাস এফ সি এক্স অ্যাক্সিস এক্সে আছে আচ্ছা নিচের টার্মটা হচ্ছে এম এম এস মানে এটা মাল্টিপ্লাই হয়ে আছে না এম আর সি হচ্ছে এই পুরো টার্মটা এখানে আমাকে কী বার করতে বলেছে অঙ্কটাতে আমাকে কি স্লোপ দাঁড়াতো আমাকে স্লোপের ভ্যালুটা দিয়ে দিয়েছে স্লোপের ভ্যালুটা দিয়েছে কোথায় গেল স্লোপের ভ্যালুটা এত দিয়েছে তার মানে কি এম এর ভ্যালু দেওয়া আছে সো এম ইজ ইকুয়াল টু কী হচ্ছে বলতো ওয়ান বাই কে এইচ ওয়ান বাই লক টেন বে সি দিস ভ্যালু ইজ গিভিং অ্যাট অ্যাস মাইনাস পয়েন্ট ফোর সিক্স জিরো ফাইভ এই ভ্যালুটা দেওয়া আছে তো এটা একটা কনস্ট্যান্ট টার্ম ক্যালকুলেটারে পুট করলেই তুমি পেয়ে যাবে কে এইচ এর ভ্যালুটা বার করো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে এইচ কে এইচ এর ভ্যালুটা বার করো কীভাবে বার করবে কে এইচ এর ভ্যালুটা হচ্ছে লক টেন বেস ই করো ই টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে একটা ভ্যালু বেরোলো এটা যে ভ্যালু বেরোলো ওয়ান বাই অ্যান্সার এটা হলো অ্যান্সার ডিভাইডেড বাই পয়েন্ট ফোর সিক্স জিরো ফাইভ সো দ্য ভ্যালু ইজ কামিং আউট অ্যাস ফাইভ কে এইচ এর ভ্যালুটা মাইনাস ফাইভ এসছে দেখি কে এইচ মাইনাস ফাইভ কিনা কে এইচ মাইনাস ফাইভ এসছে দ্য ভ্যালু অফ কে এইচ ইজ কামিং আউট অ্যাস মাইনাস ফাইভ আওয়ার ইনভার্স ব্যাস হয়ে গেলো এখানে কী বার করতে কী বলেছে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে বলেছে কি ফাইন ভ্যালু অফ কনস্ট্যান্ট ইস মানে অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি অঙ্কটা তোমাকে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে বলেছে ওরা দে আর আস টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট কিছুই না তোমার কে এইচের ভ্যালু বেরিয়ে গেছে না এবার এই ভ্যালুটা পুট করো তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কী হবে আমি এবার মুছে দিচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে নাও এটা মুছে দিচ্ছি কনস্ট্যান্টের ভ্যালু কী করে বার করবে দেখো ভেরি ইজি কনস্ট্যান্ট কী ছিল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কোনটা হয় বলো তো এই যে এই পার্টটা কনস্ট্যান্ট হয় আরে এম এক্স প্লাস সির এই পার্টটা কনস্ট্যান্ট হয় কি না টোটালটা কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু তোমার কী হবে লগ এফ নট মাইনাস এফ সি ডিভাইডেড বাই কে এইচ ইন্টু লগ টেন বেস ই তাহলে কী হবে লগ এফ নট কত এফ নটের ভ্যালু কত সব ভুলে যাচ্ছি আরে এফ নটের ভ্যালু কত এফ নটের ভ্যালু ট্যালুগুলো দেয়নি না এখানে ওহো এখানে এফ নটের ভ্যালু ট্যালু তো দেয়নি এখানে কনস্ট্যান্ট মানে কে এইচটাকেই কনস্ট্যান্ট বার করতে বলেছে আর কিছু করতে হবে না কনস্ট্যান্ট মানে এটাও তো একটা কনস্ট্যান্ট না হটনস কনস্ট্যান্ট বলেছিলাম এই কনস্ট্যান্টের ভ্যালুটাই ওরা বার করতে বলেছে তো দিস ইজ মাইনাস ফাইভ হ্যাঁ যদি তোমাকে এফ নট এফ পি এফ সি এগুলো দিয়ে দিত দিয়ে দিয়ে বলতো যে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বার করো এটা কী এটা কী এটা হচ্ছে তোমার এটাকে কী বলে এক্স অ্যাক্সিসে যে কাটে এটাকে কী বলে আমি নামটা ভুলে যাচ্ছি স্লোপ এটা হচ্ছে এই এই পার্টটাকে কী বলে যে পার্টটা এটা স্লোপ এটা হচ্ছে তোমার
যাই হোক, এই যে কনস্ট্যান্ট টার্মটা, মানে যেটা যেখানে ছেদ করে সেই টার্মটা যদি বার করতে বলতো এবং এফ নট এফ সি ভ্যালুটা দেওয়া থাকতো, তাহলে তুমি ইজিলি বার করতে পারতে। তো এখানে কনস্ট্যান্ট বলতে কে এইচ এর ভ্যালুটাই বের করতে বলেছিল, যেটা বেরিয়ে গেছে, নট টু ওরি অ্যাবাউট ইট। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক, দেখো কী বলেছে। ডিউরিং থ্রি আওয়ার স্টর্ম ইভেন্ট, তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ইনফিল্ট্রেশন আর নেগলিজেবল। আচ্ছা, দ্য রেইনফল ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ থ্রি ওয়ান আওয়ার স্টর্ম হ্যাভিং ইন্টেন্সিটি, প্রথমটা দিয়েছে 10 মিলিমিটার পার আওয়ার। কটা অঙ্ক আছে? এটা আছে, এটা আছে। আচ্ছা, প্রথমটা দিয়েছে 10 মিলিমিটার পার আওয়ার, তারপরেটা দিয়েছে 20 মিলিমিটার পার আওয়ার, তারপরেটা দিয়েছে হচ্ছে 10 মিলিমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, তিনটা এরকমভাবে দিয়েছে ইন্টেন্সিটি। তাহলে আর ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এফ ইজ ইকুয়াল টু 6.8 + 8.7 e^-t। এখানে কী বলেছে, ফাইন্ড এফেক্টিভ রেনফল। এফেক্টিভ রেনফল মানেই হচ্ছে তোমার মনে রাখবে রান অফ, ঠিক আছে। এফেক্টিভ রেনফল বার করতে বলা মানে তুমি ধরে নেবে রান অফ। এফেক্টিভ রেনফল মানে কি? রান অফ। দেখি কীভাবে এফেক্টিভ রেনফল বার করা যায়। এখানে আমাকে এই কার্ভটা আঁকাতে হবে, লেট মি ড্র দ্য কার্ভ। ঠিক আছে, প্রথমটা কী হয়েছে বৃষ্টি, প্রথমটা বলেছে 10 মিলিমিটার পার আওয়ার, তাহলে এটা এরকম হলো। পরেরটা কী বলেছে, 20 মিলিমিটার পার আওয়ার, অনেক বড়, ডবল। তারপরেরটা কী বলেছে, আবার 10 মিলিমিটার পার আওয়ার। মানে এই দিকে যদি আমি প্রেসিপিটেশান দিই আর এই দিকে যদি টাইম ইন আওয়ার দিই, তাহলে এটা হচ্ছে 0 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে এটা কি 10 মিলিমিটার হয়েছে, এটা হয়েছে 20 মিলিমিটার, আর এটা আবার হয়েছে 10 মিলিমিটার। এবার হটন সিকুয়েশনটা দেওয়া আছে, তো লেখো এটা কী হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু 6.8 + 8.7 e^-t। এখানে তোমাকে মানে 0, 1, 2, 3 আওয়ারে কী কী ভ্যালু আছে সেটা তোমাকে পুট করতে হবে। দেখি কীরকম ভ্যালু আসছে। ফার্স্ট টি ইজ ইকুয়াল টু 0 পুট করো, অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, ভ্যালুটা কত হচ্ছে, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা হচ্ছে 6.8 + 8.7, এটা আসছে 15.5, এফ ইজ ইকুয়াল টু 15.5। অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 কী হচ্ছে, 6.8 + 8.7 e^-1, সো ইট ইজ কামিং আউট অ্যাজ 10। আচ্ছা, অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 কত হচ্ছে, 6.8 + 8.7 e^-2, এটা আসছে 7.9, মানে এফ ইজ ইকুয়াল টু 8 ধরে নাও। আর টি ইজ ইকুয়াল টু 3 কত হচ্ছে, 6.8 + 8.7 e^-3, সো দ্য ভ্যালু ইজ কামিং আউট অ্যাজ এফ ইজ ইকুয়াল টু 7.23। এবার গ্রাফটা তুমি ড্র করো। প্রথমটা হচ্ছে 15, মানে এখানে ধরে নাও এখান থেকে শুরু হচ্ছে, টি ইজ ইকুয়াল টু 1 10, মানে এক্স্যাক্টলি এখানে 10, টি ইজ ইকুয়াল টু 2 কত, 8, মানে নিচে, আর টি ইজ ইকুয়াল টু 3 কত, এখানে কত, 7, মানে এভাবে যাচ্ছে। সো দিস ইজ দ্য কার্ভ। এটা আমি কেন করলাম, এটা আমি এই কারণেই করলাম কারণ কি, আমার এইটুকু পার্ট শুধু লাগবে, বুঝতে পারলে, আই নিড অনলি দিস পার্ট। তাহলে আমি এই পার্টটাকে এলিমিনেট করে দেবো, এইটা জানতে আমার, মানে আমি এলিমিনেট করবো কি না সেটা জানার জন্য আমি এটা করলাম। আর এফেক্টিভ রেনফল মানে কি, যেখানে অটন্স কার্ভের উপরে আছে, তোমাকে আমি আগের ক্লাসেই তো বললাম, এইখানে কি এফেক্টিভ রেনফল শো করবে, ইজ দিস রেনফল উইল শো দ্য এফেক্টিভ রেনফল, মানে এর কি কোনো রান অফ হবে, এর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি, মানে যখন প্রথম বৃষ্টি হচ্ছে তখন এর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা বৃষ্টির থেকে বেশি, মানে কোনো রান অফ আসবে না, অতএব রান অফ কিন্তু এখানে 0 হবে। তাহলে আমার কী হবে ইকুয়েশনটা দেখো, শুধু এই এরিয়াটা আমাকে বার করতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস এরিয়া, ব্যাস। এবার ইন্টিগ্রেশন করো, আর কোনো ঝামেলা নেই। কি রান অফ, রান অফটা কী হবে, রান অফটা হচ্ছে প্রেসিপিটেশান মাইনাস ইন্টিগ্রেশান হচ্ছে 1, 2, 3 এই ইকুয়েশানটা, 6.8 + 8.7 e^-t। তাহলে প্রেসিপিটেশান কী হচ্ছে, 20 আর 10, এটা কিন্তু নেবো না, এই প্রেসিপিটেশান কিন্তু নেবো না, কারণ কি এখানে রান অফ হয়নি, আমরা শুধু এইটুকু নেব। আচ্ছা, 20 + 30 - আচ্ছা এটা 6.8 × t - 8.7 e^-t, 1, 2, 3, ব্যাস এটা করো, যা হবে সেটাই। প্রথমে এই ভ্যালুটা বার করো, 6.8 × 3 - 8.7 × e^-3
माइनस थ्री सो 19.96 দাঁড়া এক্সিলেন্ট 30 মাইনাস 19.96 মাইনাস এবার হচ্ছে 1 দিয়ে 6.8 মাইনাস 8.7 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 1 সো এটা সরি সিনট্যাক্স এরর হয়ে গেল এটা আসছে হচ্ছে 3.6 সো টোটাল ভ্যালুটা কত হচ্ছে 19.96 মাইনাস অ্যানসার 30 মাইনাস অ্যানসার সো 13.64 সেন্টিমিটার রান অফ দেখো বুঝতে পারলে কিনা সো রান অফ ইজ কামিং আউট অ্যাজ 13.64 13.68 সেম জিনিস বুঝে গেলে কী করে অঙ্কটা করতে হলো চলো পরের অঙ্কটা করো আর দুটো অঙ্ক বাকি আছে খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট চলো পরের অঙ্কটা করো পরের অঙ্কটা কী দেওয়া আছে দেখো অঙ্কটা দেওয়া আছে মানে একটা টেবিল দেওয়া আছে সেখানে টাইম দেওয়া আছে আর ইনক্রিমেন্টাল রেনফল দেওয়া আছে আমি লিখছি না হ্যাঁ লিখছি না কোশ্চেনটা দেখে দেখেই করে দেবো এখানে আমাকে ফাই ইন্ডেক্স আর ডাব্লু ইন্ডেক্স বার করতে বলেছে রান অফ ফন অফ সব দেওয়া আছে রান অফ দেওয়া আছে রান অফ দেওয়াই থাকবে স্ট্রম অফ 15 সেন্টিমিটার প্রেসিপিটেশন মানে টোটাল প্রেসিপিটেশন দেওয়া আছে 15 সেন্টিমিটার আর রান অফ দেওয়া আছে রান অফ কত দেওয়া আছে 8.7 সেন্টিমিটার চলো প্রথমে আমরা ডাব্লু ইন্ডেক্স বার করি কী করে আমরা ডাব্লু ইন্ডেক্স বার করতাম ডাব্লু ইন্ডেক্স বার করার সময় আমাদের কিচ্ছু চিন্তাভাবনা করতে হবে না টোটাল প্রেসিপিটেশন মাইনাস টোটাল রান অফ বাই টাইম আমি বলেছিলাম ডাব্লু ইন্ডেক্স বার করার সময় কোনো ঝামেলা নেই কি টোটাল প্রেসিপিটেশন মাইনাস টোটাল রান অফ ডিভাইডেড বাই টাইম টোটাল টাইম ব্যাস হয়ে গেল টোটাল রান অফ কত 15 সেন্টিমিটার তুমি যদি যোগ করো তাহলেও 15 সেন্টিমিটারই আসবে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে ইনক্রিমেন্টাল রেইনফল ইন ইচ আওয়ার এটা তুমি যোগ করো 0.6 1.35 মানে এরকম তুমি করতে পারো 0.6 প্লাস 1.35 প্লাস 2.25 প্লাস 3.45 প্লাস 2.70 প্লাস 2.40 প্লাস 1.50 প্লাস 75 প্রত্যেকটা তুমি যদি যোগ করো মাইনাস 8.7 রান অফটা মাইনাস করতে হবে ডিভাইডেড বাই টাইম টাইম কত হয়েছে টাইমটা কত হয়েছে গো 8 আওয়ার তুমি এটা যোগ করেও করতে পারো বা টোটাল প্রেসিপিটেশন তো 15 সেন্টিমিটার কোশ্চেনে দিয়েই দিয়েছে মানে এটা যোগ করলে 15 সেন্টিমিটার হতে বাধ্য নাহলে কোশ্চেনই ভুল এটা তুমি যোগ করো 15 সেন্টিমিটারই আসবে তাহলে 15 মাইনাস 8.7 কত হয় 0.3 9, 10, 11, 12, 13, 14, 15, 6 6.3/8 সো কত আসবে ভ্যালুটা 6.3/8 0.7875 সেন্টিমিটার পার আওয়ার এটা আমার কী আসলো ডাব্লু ইন্ডেক্স তাহলে ডাব্লু ইন্ডেক্স বার করার কী মানে ডাব্লু ইন্ডেক্স মানে হচ্ছে রেইনফলটা যদি এর থেকে কম হয় তাহলে সেটাকে আমি ফাই ইন্ডেক্সে কনসিডার করবো না তাহলে কি উই উইল নট কনসিডার রেইনফল হুজ ইন্টেন্সিটি ইজ লেস দ্যান ডাব্লু ইন্ডেক্স সেটা আমরা কনসিডার করবো না তাহলে ফাই ইন্ডেক্স কত হবে সবার প্রথমে দেখো কী কী ভ্যালু নেব প্রথমটা 0.60 নেবো না 0.60 থেকে কম নেবো না পরেরটা কত আছে 1.35 নেবো তারপরেরটা কত আছে 2.25 নেবো তারপরেরটা কত আছে 3.45 নেবো তারপরেরটা 2.70 নেবো তারপরেরটা 2.40 অবশ্যই নেবো তারপরেরটা কত 1.50 নেবো তারপরে দেখো 0.75 নেবো 0.75 নেবো না তার মানে 0.75 আর 0.60 আমরা কনসিডার করলাম না ফার্স্ট অ্যান্ড লাস্ট উই হ্যাভ নট কনসিডার তাহলে টাইম কত হলো টাইমটা কি এক ঘন্টা বাদ দিয়ে দিলাম তাহলে 6 ঘন্টা টাইম হলো আরে ফার্স্ট আওয়ার আর এই আওয়ার আমি বাদ দিয়ে দিয়েছি তাহলে টাইমটা কত হবে 6 আওয়ার এখানে একটা জিনিস করতে ভুলো না কিন্তু মাইনাস রান অফ 8.7 করো কত হচ্ছে 1.35 প্লাস 2.25 প্লাস 3.45 প্লাস 2.70 প্লাস 2.40 প্লাস 1.50 মাইনাস 8.7 ডিভাইডেড বাই 6 দেখো এটা আসলো 0.825 অঙ্কটা ঠিক আছে সেন্টিমিটার পার আওয়ার তো সেন্টিমিটার পার আওয়ার অঙ্কটা ঠিক আছে অবশ্যই কারণ কি ফাই ইন্ডেক্স ইজ গ্রেটার দেন ডাব্লু ইন্ডেক্স এটা হচ্ছে চেক গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্ডেক্স সো ওকে চলো লাস্ট অঙ্ক এরপরের অঙ্কটা কিন্তু বুদ্ধিমানের অঙ্ক হ্যাঁ সাবধানে করবে দেখি লাস্ট অঙ্কটা বলেছে হ্যাঁ লাস্ট অঙ্কটা বলেছে দেখো এখানে গ্রাফটা দেওয়া আছে দ্য গ্রাফ ইজ বিন গিভেন এরকম এক্স অ্যাক্সিসের গ্রাফ দেওয়া আছে কী দেওয়া আছে প্রথমটা এখানে 10
তারপরে দিয়েছে 30, তারপরে দিয়েছে 40, তারপরে দিয়েছে 60, তারপরে দিয়েছে 30, তার এটা হবে 25, তারপরে দিয়েছে 8, সবার কম, তাই এটা হচ্ছে 8, 25, 60, 40, 30, 10. আচ্ছা এই টাইমগুলো কত, এটা কী আছে 0, 10, এগুলো লাগবে না, 0, 10, 20, 30, 40, 50, 60, মানে এটা প্রেসিপিটেশনের ভ্যালুটা দেওয়া আছে, এখানে তো দেওয়াই আছে প্রেসিপিটেশনের ভ্যালুগুলো, আর এদিকে টাইম দেওয়া আছে 0, 30, 60, 90, 120, 150, 180, এগুলো হচ্ছে টাইম ইন মিনিট। দেখো এবার কি এখানে ফাই ইন্ডেক্স বার করতে বলেছে, রান অফ দেওয়া আছে 38 সেন্টিমিটার, সি এখানেও তোমার রান অফ দেওয়া থাকতেই হতেই হবে, নাহলে হবে না, রান অফ দেওয়া আছে 38 সেন্টিমিটার, আর তোমাকে ফাই ইন্ডেক্স বার করতে বলেছে, বুঝতে পারলে কি না বলো, ফাই ইন্ডেক্স করতে বলেছে তো 38 সেন্টিমিটার ফাই ইন্ডেক্স। স্যার দেখো এখানে শুধু একটাই জিনিস করে দিয়েছে, টাইমটা কিন্তু মিনিটে দেওয়া আছে, দিস ইজ দ্য অনলি থিং ইউ হ্যাভ টু থিঙ্ক, মানে 180 মিনিট মানে 3 আওয়ার, তাহলে তুমি ভাবো তো এইখানে এই আচ্ছা এগুলো কী দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে এটা কী দেওয়া আছে, ঠিক আছে বলো এক্স অ্যাক্সিসে এগুলো কী দেওয়া আছে, এগুলো দেওয়া আছে টোটাল প্রেসিপিটেশন কত হয়েছে, না এগুলো প্রেসিপিটেশন দেওয়া নেই, প্রেসিপিটেশন দেওয়া নেই, এগুলো এটা হেটোগ্রাফ দেওয়া আছে, এটা এটা দেওয়া আছে সেন্টিমিটার পার, এটা লেখা নেই এখানে, এটা তোমার দেওয়া আছে হচ্ছে অ্যাকচুয়ালি, এক সেকেন্ড দাঁড়াও, 15-20 তো এটা তোমার দেওয়া আছে প্রেসিপিটেশন ইন কত, এটা মিলিমিটার পার আওয়ারে, মানে এখানে তোমার এখানে তুমি লিখে নাও এটা হচ্ছে মিলিমিটার পার আওয়ার আছে, এটা তোমার হচ্ছে হেইটোগ্রাফ, মিলিমিটার পার আওয়ার বাই মিনিট এরকম দেওয়া আছে, তাহলে দেখো তো প্রথমটা 10 বৃষ্টি হয়েছে, 10 মিলিমিটার পার আওয়ারে 30 মিনিট বৃষ্টি হয়েছে, তাহলে প্রেসিপিটেশন কত হবে, 10 মিলিমিটার পার আওয়ারের রেসপেক্টে 30 মিনিট বৃষ্টি হয়েছে, তাহলে প্রেসিপিটেশন কত হবে, কী বললাম 10 মিলিমিটার পার আওয়ারের ইন্টেন্সিটিতে 30 মিনিট বৃষ্টি হয়েছে, তাহলে প্রেসিপিটেশন কত হবে, 5, এটাই তোমাকে মনে রাখতে হবে। এখানে দেখো 30 মিলিমিটার পার আওয়ারের বৃষ্টি হয়েছে 30 মিনিট ধরে, 30 মিনিট না, 30 মিনিট ধরে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার পার আওয়ারের রেসপেক্টে, দেখো মানে কি 60 মানে ইন্টেন্সিটি কত 30 মিলিমিটার পার আওয়ার, তাহলে দেখো 60 মিনিটে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার, তাহলে 1 মিনিটে কত বৃষ্টি হবে 30/60 মিলিমিটার, আর 30 মিনিটে কত বৃষ্টি হবে 30/60 মিলিমিটার, ইয়েস অর নো, তাহলে এটা হবে 15, মানে সবগুলো হাফ হয়ে যাবে, এটাই হচ্ছে অঙ্কটার বৈশিষ্ট্য, তুমি প্লিজ ওই অঙ্কটার মধ্যে নোটসে এটা মিলিমিটার পার আওয়ার করে দিও, এটা হচ্ছে মিলিমিটার পার আওয়ারে আছে, মানে এটা হেইটোগ্রাফ দেওয়া আছে, ইন্টেন্সিটি ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে, দিস গ্রাফ ইজ গিভেন ইন্টেন্সিটি ভার্সেস টাইমের গ্রাফ, আচ্ছা এটাও সে তেমনি কী হবে 40 মিলিমিটার পার আওয়ারের ইন্টেন্সিটিতে বৃষ্টি হয়েছে 30 মিনিটের জন্য, তাহলে এটাও হবে 20, এখানে দেখো 60 মিলিমিটার পার আওয়ারের রেসপেক্টে বৃষ্টি হয়েছে, মানে ইন্টেন্সিটি 60 মিলিমিটার পার আওয়ার 30 মিনিট, 90 থেকে 120 বৃষ্টি হয়েছে 30, এখানে হবে 12.5 আর এখানে হবে 4, এটাই হচ্ছে অঙ্কটার একটু ঝামেলা, কারণ কি এখানে মিনিটে দেওয়া আছে, ঠিক আছে ওকে নো প্রবলেম, তাহলে আমরা নর্মাল এবার হয়ে গেল আর কোনো ঝামেলা নেই, ডাব্লু ইন্ডেক্স কত হবে, টোটাল প্রেসিপিটেশন কত হয়েছে 5, মানে তুমি 10 নিও না, 15+20+30 হ্যাঁ আসছে, +12.5+4-, রান অফ কত 38 ডিভাইডেড বাই টোটাল বৃষ্টি কতক্ষণ ধরে হয়েছে 3 ঘন্টা, দেখো এখানে 3 ঘন্টা করো কিন্তু 180 মিনিট মানে 3 আওয়ার, তাহলে এটা কত হচ্ছে 80/6.5 এই কত হচ্ছে 86.5-38/3, সো এটা আসলে 16.16 সেন্টিমিটার পার আওয়ার, সেন্টিমিটার না মিলিমিটার, সরি কেন মিলিমিটারে আছে,
মিলিমিটার পার আওয়ার 16.167 ডাবল ইন্ডেক্স আছে তাহলে ফাই ইন্ডেক্স কি হবে ফাই ইন্ডেক্সে আমাকে 16.167 মিলিমিটার পার আওয়ারের উপরে যেগুলো আছে সেগুলোকেই শুধু নিতে হবে এটা কিন্তু আওয়ার রেশিও ইয়ে ইন্টেন্সিটি সো এখানে তুমি আবার প্রেসিপিটেশন নিয়ে নিও না কখন প্রেসিপিটেশন নেবে কখন ইন্টেন্সিটি নেবে সেটা ভাবতে হবে এটা কি ইন্টেন্সিটি তাহলে এখানেও তোমাকে ইন্টেন্সিটি নিতে হবে 10 ইন্টেন্সিটি কম কেটে দিলাম এটা বেশি নেব 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 এটা 8 কম কেটে দিলাম তার মানে এই আর এইটা আমি নেব না এই ভ্যালু আর এই ভ্যালুটা আমি নেব না কারণ 16.167 এর মানে ইন্টেন্সিটি যদি আমি এখানে ড্র করি তাহলে কি আসবে বলো তো 16.6 তো এটা 8 আছে এটা 10 আছে মোটামুটি এরকম ভাবে একটা লাইন আসবে এই লাইনটা আছে 16.167 তার মানে কি আমরা শুধুমাত্র উপরের গুলো নি এটা উপরে এটা উপরে এটা উপরে এটা উপরে দুই চারটা আমরা নেব এই দুটো নেব না সিমিলারলি এবার তাহলে ফাই ইন্ডেক্স করো ফাই ইন্ডেক্স কি ছিল ফর্মুলাটা প্রেসিপিটেশন এক্সেস মাইনাস রান অফ ভার্সেস টাইম এক্সেস এটা ছিল তা প্রেসিপিটেশন এক্সেস কত এটা 30 নিও না কিন্তু প্রেসিপিটেশন নিচ্ছি 15 এইগুলোই ভুল করবে 40 নিও না প্রেসিপিটেশন নিচ্ছি 20 আরে আগের মতো নি না এটা কি ইন্টেন্সিটি 30 মিনিট বৃষ্টি হয়েছে বৃষ্টি কতক্ষণ প্রেসিপিটেশন 20 30 প্লাস 12.5 মাইনাস রান অফ কত দেওয়া ছিল 38 ডিভাইডেড বাই তোমার টাইম এক্সেস কত 4 ঘন্টা হবে এই 4 না 2 ঘন্টা 30 মিনিট 30 মিনিট 30 মিনিট 30 মিনিট 2 আওয়ার এটা করো কত হচ্ছে 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 12.5 সরি মাইনাস 3 ডিভাইডেড বাই সরি মাইনাস 38 ডিভাইডেড বাই 2 এটা আসছে 19.75 এত সেন্টিমিটার পার আওয়ার দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার ইয়েস অর নো বিকজ দিস ইজ মোর দ্যান দিস সো ফাই ইন্ডেক্স ইজ 19.75 দেখি কত আসলো 19.75 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার 19.75 মিলিমিটার পার আওয়ার ব্যাস এইভাবে তুমি অঙ্কগুলো করবে ঠিক আছে এইভাবে তুমি যদি অঙ্কগুলো করো তাহলে তোমার কোনো ভুল হবে না তুমি বুঝতে পারলে আমার কথা 52 মিনিট হয়ে গেছে দেখো এই অঙ্কগুলোতে যদি তোমার অসুবিধা হয় তাহলে আমি তোমাকে একটা ভালো প্রসেস বলে দিচ্ছি সেই প্রসেসটা তুমি মনে রাখবে কি তুমি একটু বড় করবে অত ঝামেলা করার কোনো দরকার নেই অঙ্ক ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট এখানে দেখো ইন্টেন্সিটি লেখা আছে আই রং করে লিখবে 10 30 40 60 25 8 1 2 3 4 5 6 আর কোথায় গেল 10 30 40 60 25 8 ঠিক আছে ইন্টেন্সিটি লিখলে এখানে তুমি প্রেসিপিটেশন লিখবে লিখে লিখে করবে 5 15 20 30 12.5 4 তাহলে তোমার ভুল হবে না একটা জায়গায় ইন্টেন্সিটি লিখে নেবে একটা জায়গায় প্রেসিপিটেশন লিখে নেবে লিখে নিয়ে অঙ্ক করো এরকম মুখে মুখে করতে যাবে না ঠিক আছে এখান থেকে তুমি ডাব্লু ইন্ডেক্স বার করবে ডাব্লু ইন্ডেক্স বার করার সময় কী নেবে প্রেসিপিটেশন নেবে এই ভ্যালুটা নেবে যখন ডাব্লু ইন্ডেক্স বেরিয়ে গেল তখন যে তুমি কাটবে কোন রেসপেক্টটা কাটবে ইন্টেন্সিটির রেসপেক্টটা কাটবে কারণ কি ডাব্লু ইন্ডেক্স তো একটা ইন্টেন্সিটি তারপরে আবার যখন তুমি ফাই ইন্ডেক্স বার করবে তখন তুমি প্রেসিপিটেশন নেবে মানে ফাই ইন্ডেক্স আর ডাব্লু ইন্ডেক্স বের করার সময় তুমি নেবে প্রেসিপিটেশন কিন্তু ডাব্লু ইন্ডেক্সের ভ্যালুটা দেখবে সেটা ইন্টেন্সিটিতে থাকে সেন্টিমিটার পার আওয়ারে তো কার রেসপেক্টে তুমি কাটবে কাটবে মানে এর উপরে গেলে আমি নেবো এর নিচে গেলে নেবো না সেটা হচ্ছে ইন্টেন্সিটি রেসপেক্টে নিতে হবে এই হচ্ছে ধরো আমি বলছি ডাব্লু ইন্ডেক্স তোমার আসলো ধরো 19 তাহলে কি তুমি প্রেসিপিটেশনগুলোকে নেবে না 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 তখন তুমি এটা দেখবে ইন্টেন্সিটিটা কিন্তু যখন তুমি ফাই ইন্ডেক্স বার করবে তখন তুমি এটা দেখবে তাহলে 19 মানে কি এটা তুমি কেটে দেবে এটা কেটে দেবে এটা নেবে এটা নেবে এটা কেটে দেবে এটা কেটে দেবে এরকম এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আশা করি তুমি বুঝে গেছো মানে তুমি এরকম লিখে করবে ইন্টেন্সিটি লিখে নেবে প্রেসিপিটেশন লিখে নেবে তাহলে দেখবে তোমার কোনো ঝামেলা হচ্ছে না এরকম মানে গ্রাফের মধ্যে কাটাকুটি করে করতে গেলে একটু ভুল হওয়ার চান্স থাকে আদারওয়াইজ দেয়ার উইল বি নো প্রবলেম চলো আজকে এখানেই রাখলাম কালকে একটা ক্লাস দেবো সেই ক্লাসে তোমার পুরো ইয়েটা কমপ্লিট হয়ে যাবে ইনফিল্ট্রেশন কমপ্লিট হবে কালকে কী কী বাকি আছে আমি বলে দিচ্ছি ইভাপো ট্রান্সপিরেশন বাকি আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পেনম্যান ইকুয়েশন আছে হ্যাঁ তারপরে তোমার ওই ক্লেডি বেলি ক্লেডি ইকুয়েশন একটা আছে তারপরে তোমার ট্রান্সপিরেশন আছে ও সেখানে তোমাকে ইয়ে করতে হবে লেসিমিটার কী করে ওয়ার্ক করে সেটা দেখাতে হবে তো কালকের ক্লাসে করার পরে আমার ইনফিল্ট্রেশন পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে চলো টাটা।